কাঁটা তার পেরিয়ে দিদির দুধ গ্রামে পৌঁছতেই কাঁদতে কাঁদতে দিদির দুধকে বাড়িতে টেনে নিয়ে গেলেন কাঁটা তারের ওপারে থাকা এক গৃহবধূ। এমনই ঘটনা ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত বামুনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ কালমাটি গ্রামে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বৃহস্পতিবার দিনহাটা দু নম্বর ব্লকের বামুনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ কালমাটি গ্রামের সীমান্তের কাঁটাতারের ওপারে থাকা পরিবারের সঙ্গে দেখা করতে যান দিদির দূত। সেদিন দুপুরে কাঁটাতারের ওপারে থাকা গ্রামে পৌঁছতেই বাড়ি থেকে ছুটে এসে দিদির দূত পার্থপ্রতিম রায়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তাকে বাড়িতে টেনে নিয়ে গিয়ে তার পরিবারের আর্থিক অনটন ও বাড়ির ভগ্ন দশা দেখিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। সেই সাথে তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে সে কথা জানিয়ে ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার কাতর আবেদন করেন জোহরা বিবি। যদিও পার্থবাবু সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাকে। আমার এই ছয় সাত বছর হইলো আমি বেটাটা আনতে পারি না। আমার নাই পয়সা করি নাই কিছু, কি গেছে ভালাই দিছে আমার খুব আমি খোঁজ নিয়ে দেখি, খোঁজ না নিলে তো আমি বলতে পারবো না। আমি প্রধান তারপরে আমাদের থানার বড় বাবুর সঙ্গে কথা বলি কি হয়েছে সেটা দেখি। বর্ডার এরিয়ায় তো অনেক সমস্যা বিভিন্ন সময় হয়। আমার বাবা আমার সমস্যা হয়েছে, আমার বেটা আমার তুমি আইনা দাও। আমি দেখছি তবে একটু বলতে পারি যে যদি আমি একটু কথা বলতে পারি আমি বলি তাহলে আমরা দেখবো, আর ও যদি অন্যায় করে সেটা তো আমি কিছু করতে পারবো না, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ওনার ছেলে কোনো অন্যায় করে না থাকে আমি পুলিশের সঙ্গে খোঁজ নিচ্ছি, কথা বলে নিচ্ছি, তাহলে আমরা সম্ভবসরম হেল্প করবো। যদি নিজে অন্যায় করে থাকে আমার ছেলে আমার আইনে দিতে হবে, আমার ছেলে দ্বারা কি করে দিছি বিরতি বাড়ি যা ফলস কেস করছে। তো যাই হোক, আমি খোঁজ না নিয়ে আমি কিছু বলতে পারছি না, বলাটা আমার পক্ষে দুষ্কর। তবে যদি আপনার ছেলে কোনো অন্যায় করে না থাকে আমরা খোঁজ নেব কি বিষয় আছে, তাহলে আমরা দেখবো। আর যদি ও অন্যায় করে থাকে আমার তো কিছু করার থাকবে না, আইন অনুযায়ী আইন চলবে। একজনকে এক ছেলেকে ধরে নিয়ে গেছে মা কাছে। দেখুন সীমান্তে কি ঘটনা ঘটেছে বিশদে না জেনে মন্তব্য করা সমীচীন নয়, তবে সেই মা বলবার চেষ্টা করলেন যে তার ছেলেকে অন্যায়ভাবে একটা কেস দেওয়া হয়েছে। কিন্তু আমি না জেনে বলবো না অন্যায় না ন্যায়, কারণ কেউ যদি ক্রিমিনাল অফেন্স করে বা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে অ্যাকর্ডিং টু ল নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। কিন্তু যদি তার মায়ের কথা সত্যি হয় যে না তার ছেলেকে ফাঁসানো হয়েছে ইন্টেনশনালি, তাহলে আমরা বিষয়টা খোঁজ নেব কি বিষয় আছে। তো সবটা না জেনে এটা মন্তব্য করব না। তবে এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সময় গ্রামবাসীরা অভিযোগ করে অন্যায়ভাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘটনাক্রম হয়ে যায়, হয়রানির শিকার অনেক মানুষ হয়ে থাকে। তো আমরা না জেনে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে। হাওয়ার গাড়ি ঘুঘুমারি কোচবিহার। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও ২০০০ টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।